আশা করি সবাই ভালো আছেন। তো আজকের মেনুতে আমি দেখতে পাচ্ছি কিন্তু পোলাও আছে। সাধারণত পোলাওয়ের সাথে আমরা বেশিরভাগ মানে বাঙালিরা বেশিরভাগ কিন্তু পোলাওয়ের সাথে আমরা মাংসই খেয়ে থাকি। তো আজকে কিন্তু পোলাওয়ের সাথে মাংস থাকবে না, থাকবে অন্য কিছু। তো দেখে নেওয়া যাক আজকে পোলাওয়ের সাথে কোন কোন আইটেমগুলো যাচ্ছে। এখানে আছে দেশি মুরগির ডিমের কষা, পেঁয়াজ বাটা দিয়ে এই কষা, আর সাথে আছে ছোলার ডাল, আছে পাঁপড়, পাঁপড়, ছোলার ডাল আর এই ডিম ভুনা দিয়ে আজকের পোলাওটা আমি খাবো। অনেকে কিন্তু মাংস খায় না, তাদের জন্য কিন্তু এই রেসিপিটা বেশ ভালোই যাবে। প্রথমে আমি একটু ছোলার ডাল দিয়ে পোলাওটা মেখে নেই। সাথে পাঁপড়, ছোটা ডালের সাথে এই পোলাওটা কিন্তু খুবই ভালো লাগছে। এবার খাবো ডিম ভুনা দিয়ে পোলাওয়ের সাথে সুন্দর করে ডিম ভুনাটা মাখিয়ে। Thank you.